অনেকে আছেন যে স্বামী স্ত্রী খুব ভালো সম্পর্ক সৌহার্দের মধ্যে দিয়ে আছেন, একসাথে থাকতে গেলে যুদ্ধ বিগ্রহ হবে, এটা নতুন কিছু না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায়ও এরকম টুনটান মান অভিমান হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করে মসজিদে এসে পড়ে আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে মসজিদে এসে পড়ে আছেন। কার সাথে রাগ করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ডাক দিয়েছেন, ইয়া আবা তুরাব, ও মাটির বাপ, কারণ মাটিতে শুয়েছিলেন। কি হয়েছে? এটা রসিকতা করে হালকা করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হালকা করে দিলেন। অতএব দাম্পত্য জীবনে হালকা পাতলা স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান হওয়াটা অস্বাভাবিক। দুইটা পাতিল একসাথে থাকলে টুনটান, অতএব এটা দোষের কিছু না। এটাকে খুব শক্ত করে দেখা, বড় করে দেখা, একেবারে জীবনের তরে চিরতরে জীবনও দেখি নাই হান টান, এগুলো একটা ছোট লোকি টাইপ কাজ। এই ছোট লোকি কিছু পুরুষের মধ্যেও আছে, কিছু মহিলার মধ্যেও আছে, অনেক কিছুই হতে পারে। এগুলাকে নাথিং এলস মনে করে সামনে আগাইতে হবে, তারা দাম্পত্য জীবনে সুখী হয়। আর যারা ধরে বসে থাকে, না এটা কিভাবে হলো, না আমি মাথাতে বলতে পারতেছি না, তাহলে বুঝতে হবে কি আছে, একটু ট্রাবল আছে, একটু ইজি হতো। এগুলো অনেক মহিলার মধ্যেও আছে, অনেক পুরুষের মধ্যেও আছে। সবচেয়ে ভালো মানুষ কে জানেন? রাগের দিক থেকে মানুষ কয়েক প্রকার, এর মধ্যে এক প্রকারের মানুষ হলো সবচাইতে খারাপ। সবচাইতে খারাপ মানুষ কে? সবচাইতে খারাপ মানুষ হলো যে কথায় কথায় রাগ করে, কিন্তু একবার রাগ করলে আর সহজে সে তার রাগ থামে না। এটা হলো সবচেয়ে খারাপ মানুষ। আর সবচেয়ে ভালো মানুষকে জানেন? সবচেয়ে ভালো মানুষ হলো সহজে রাগ করে না। অনেক কিছুই হয়, দেখেও না দেখার ভান করে, আর কিছু না বলে, এরকম না বুঝে বলছে, একটা ওজোর বাইর করে নেয়, রাগ সহজে করে না। অনেক দর্দে অনেকবার হয়ে গেলে, অনেক কিছু হয়ে গেলে তখন যা একটু রাগ করে, কিন্তু করলে কি হবে, আবার একটু মাপ টাপ চাইলে বলে ঠিক আছে, মাফ করছে, মাপ চাইছে, আমি মাফ করে দিলাম। রাগ করে দেরিতে, রাগ ভাঙে তাড়াতাড়ি, এ হলো সবচাইতে ভালো মানুষ। আর মিডিয়ামগুলা, মিডিয়াম হলো কিছু লোক আছে রাগ সহজে করে না, কিন্তু করলে ভাঙেও না সহজে, আছে না নাই? রাগ সহজে করে না, কিন্তু যদি একবার করে পেচান্দো আর সহজে রাগ ভাঙায় না। আবার কিছু লোক আছে কথায় কথায় রাগ করে, আবার কথায় কথায় সে নর্মাল হয়ে যায়, আছে না? এই মাঝের দুইটা হলো মিডিয়াম খারাপ, মিডিয়াম খারাপ। আর বেশি খারাপ হলো কথায় কথায় রাগ করে, কিন্তু রাগ করলে আর, এদের বন্ধু দুই দিন পর পর চেঞ্জ হয়, এর সাথে কাটটি, ওর সাথে কাটটি, এর সাথে কাটটি, শ্বশুর শাশুড়ির সাথে কাটটি, শালার সাথে বনে না, পার্টনারের সাথে বনে না, কারোর সাথে বনে না, আছে না? এরকম কিছু লোক যাদের চরিত্র আছে, তারা নিজেকে সংশোধন করার জন্য কোরআন হাদিসের ঔষধ ব্যবহার করবেন, কিভাবে করলে সংশোধন হতে পারবেন, আত্মসংশোধন করবেন। আর সবচেয়ে ভালো মানুষ হলো যে রাগ সহজে করে না, অনেক দেরিতে রাগ করে। রাগ করার মতো ইস্যু আছে, অন্যরা উস্কায় দেওয়ানোর সময়, ভাই আপনি এটা সহ্য করতেছেন, আপনি এই অন্যায় দেখে আপনি কিছু বলতেছেন না, আপনাকে কি বললো আপনি শোনেন নাই, আর দূর বলে, এরকম অনেক কথা, বুঝে নাই, ছোট মানুষ কি বুঝে, আর ও বুঝলে কি আর বলতো নাকি, পাত্তা দেয় না সহজে। আর যদি দিয়েও ফেলায়, কখনো রাগ করেও ফেলে, কেউ এসে হাত ধরলো, পা ধরলো, সরি বললো, ঠিক আছে ভাই, এই হলো সবচেয়ে ভালো মানুষ। তাহলে রাগের দিক থেকে মানুষ কয় কিসিমের? চার। সবচেয়ে খারাপ কথায় কথায় রাগ ভাঙার খবর নাই। সবচেয়ে ভালো অনেক দেরিতে রাগ করে, যেমনি সেমনি রাগ করে না, কিন্তু অল্পতেই নর্মাল হয়ে যায়। আর মাঝামাঝি খারাপ, মেজো খারাপ যেটাকে বলে আর কি, এই মেজো খারাপ হলো দুই কিসিমের মানুষ, যারা কথায় কথায় রাগ করে, কথায় কথায় ভাঙে, অথবা অনেক দেরিতে রাগ করে, কিন্তু করলে আর ভাঙে না। সবচেয়ে ভালো হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো বলছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যেকার ঝগড়ার কথা বলতে গিয়ে ওদিক গেছি। স্বামী স্ত্রীর মধ্যে এরকম এই চার প্রকারের মানুষই ঘুরে ফিরে আসে। তো কোনো মহিলা যদি তার স্বামীর প্রতি অবিচার করেন, জুলুম করেন, তাহলে অবশ্যই তিনি আল্লাহর কাছে অপরাধী হিসাবে বিবেচিত হবেন। এবং স্বামীর সাথে বেয়াদবি করা, এটা আজ আমাদের মহিলাদের মধ্যে ব্যাপক আকার ধারণ করেছে। বোঝা গেছে এই বিপদে অনেক মানুষই আছে, মানে আওয়াজে মনে হচ্ছে আর কি। আচ্ছা ভাই শুনে, आमादेर मुसलमानदेर परिवारेर महिलादेरके नानान धोकार मध्ये फेले राखा हयेछे ना नानान धोकार मध्ये समाजे उस्काय आशपाशे मानुष उस्काय विभिन्न भावे उस्काय जार कारणे देखा जाय तादेर मध्यकार स्वामी स्त्रीर मध्यकार सेई सम्पर्क नाई। एबारो आमी सेई पेछने चले जाब। आमी सब समय बोलार चेष्टा करी जारा मुरुब्बी चाचारा आछेन एकटु धरेन 50-60 आप जादेर बयस ओनादेर स्वामी स्त्रीर मध्यकार जे भालोबासा छिलो भालोबासा এই ভালোবাসাটা আমাদের বয়সী বা আরো কম বয়সে যারা আছেন তরুণ বিয়ে শাদী করছেন এক দুইটা বাচ্চা হয়েছে মাত্র আপনাদের আমাদের ভালোবাসার চাইতে এই মুরব্বি চাচাদের ভালোবাসার লেভেলটা অনেক হাই ছিল। এখনো চাচিরে ছাড়া চাচা বাসে না। ওই হাসতেছে উনি জানে চাচিরে ছাড়া চাচা বাসে না, আবার চাচারে ছাড়া চাচি বাসে না, চাচিরে ছাড়া চাচা। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন ওনাদের আমলে কি আমাদের মতো এত ফুল ছিল গিফট দেওয়ার মতো? জিজ্ঞেস করে দেখেন এখানকার মুরব্বী চাচাদের জীবনে একটাও ফুল দেয় নাই। আপনি কিন্তু শত শত দিয়ে ফেলাইছেন, ঠিক না ভাই? ঠিক। আপনি মার্কেট আইনে ছেড়ে দিছেন, না তুমি মার্কেটিং শেষ হলে আমার কই শুধু বিলটা দিবি, তাই না? আর চাচাদেরকে জিজ্ঞাসা করে দেখেন সারা বছরে একটা বেশি দুইটা শাড়িও দিতে পারেনি। আপনি যতবার মেসেজে লিখছেন যে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ টু হান তান, যত চিঠি যত মেসেজ আদান প্রদান ভালোবাসা উতরেতে উতরেতে এই চাচারা জীবনে দেখা গেছে যে যৌথ সংসারে আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোর চেহারাও দেখার সুযোগ পায় নাই। রাতে সবাই খেয়ে দেয় শুয়েছে অন্ধকারে বোর চেহারা একটু দেখছে। ভালোবাসি টু এটা বলার সুযোগই পায় নাই। এরপরেও ভালোবাসাটা ছিল। আর এখন ভালোবাসাবাসীর জিগির মুখে সারাদিন চলে, ফুল দেয়া নেওয়া চলে, এটা চলে, এরপরে কদিন পরে মোবাইল বানামারি চলে, ঠিক না বেঠিক? তো এখন ভালোবাসাটা হলো মেড ইন চায়নার মতো হয়ে গেছে। আর মুরব্বীদের যে ভালোবাসা ছিল এটা মেড ইন জার্মানি, মেড ইন জাপান, আর অরিজিনালি সেটা মেড ইন মক্কা মদিনা। ভাইরা আমার, এটা বাস্তবতা। ওই যে বললাম যে আমাদের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে গেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটা আত্মজীবনীমূলক কিছু সম্ভবত আমি যদি ভুল না করে থাকি বাংলাদেশে একটা জাতীয় দৈনিক কিস্তি করে প্রকাশ করেছে। এর একটা কিস্তি আমি পড়েছি অনেক আগের কথা। সেই কিস্তিতে উনি লিখেছেন যে আমরা আমাদের ওয়াইফদেরকে অনেক কিছু দিতে পারি আজকাল, কিন্তু তারপরও তারা আমাদের উপর খুশি না। কিন্তু আমি আমার দাদাকে দেখেছি, দাদিকে দেখেছি, তেমন কিছু দিতে পারতো না, কিন্তু তারা একজন অন্যজনের প্রতি হ্যাপি ছিল অনেক, ঠিক কি না? তাহলে মহব্বত আস্তে আস্তে মেড ইন চায়নার পরে যদি আর কিছু থাকে ওইটা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যেটাই হোক। তো ভাইরা আমার, স্বামী স্ত্রীর মধ্যকার এই যে সম্পর্কের অবনতি, এটা থেকে রক্ষার জন্য আমাদেরকে যেটি করতে হবে, কোরআন আর হাদিসের চর্চা বাড়াতে হবে। আমরা আমাদের স্ত্রীদের তাদেরকে আল্লাহর সাথে এবং রাসূলের সাথে পরিচয় করাতে পারলে দেখবেন তাদের ভিতরে আখলাক চলে আসছে। স্বামীদেরকে যদি আমরা মানুষ করতে চাই, তাদেরকে কোরআন হাদিসের ছায়াতলে নিয়ে আসতে পারলে দেখবেন তাদের ভিতরে মনুষ্যত্ব। কোরআন এবং হাদিসের বাইরে মানবতার সমাধান নাই, সমাধান ওই জায়গাটাতেই। এখন কথা হলো যে আপনার স্ত্রী আপনার পর্দে জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, তো সেটা অবশ্যই গুনাহের কারণ, এটা অবশ্যই হারাম একটি কাজ। মেয়েদের জান্নাতে যাওয়ার 4টি সহজ শর্তের একটি হলো তার স্বামীর আনুগত্য করা, স্বামীকে মেনে চলা। কোন এক সালাফের স্ত্রী বলেছেন আমরা আমাদের স্বামীদেরকে রাজাদেরকে প্রজারা যেরকম শ্রদ্ধা করে আমরা এরকম শ্রদ্ধা করতাম, আর আজকাল কিছু হইলে আর মানুষও মনে, রাজা তো পরের কথা মানুষও মনে করে না। আল্লাহ আমাদের পুরুষদেরকে মহিলাদের সবাইকে হেদায়েত দান করুন। মহিলারা তালাক দিতে পারবে কিনা প্রশ্ন করেছেন। তালাক পুরুষরা দিবে, মহিলারা না। তবে অর্পিত তালাক নামে একটা তালাক আছে যেটা আমাদের দেশে আপনার কাবির নামার 18 নম্বর কলামে লেখা আছে। এটা শরিয়া গ্রাহ্য, এই তালাকটা হতে পারে। স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেয় যে এই শর্ত হলে তুমি নিজের উপর নিজে তালাক গ্রহণ করতে পারো, তখন সে তালাক গ্রহণ করতে পারে। তাই বলে স্বামীকে তালাক দিবে না, সে বলতে পারে যে আমি তালাক গ্রহণ করলাম। সেটা হতে পারে শর্ত যদি থাকে, শর্ত পাওয়া গেলে তারপরে, বহু যদি কেন কিন্তুর পর। এক চান্সে তালাকের পাওয়ার ইসলাম পুরুষের হাতে দিয়েছে, মেয়ের হাতে দেয় না। এখন কথা বলেন হাই হাই তাহলে তো মহিলার অধিকার নষ্ট করছে, এই তো আবার একদিন চলে যাবে, তাই না? ভাইরা আমার, আপনারা পেপার পত্রিকা পড়েন, আমার চাইতে বেশিও পড়েন বেশিরভাগ মানুষ। বাংলাদেশে আরও অনেক বছর আগে একবারে প্রথম সারির জাতীয় দৈনিকের রিপোর্ট বলছিল प्रतिदिन ढाका शहरे 39टा करे विवाह भांगे এটা তখনকার কথা এখন আর অনেক বাড়ছে এবং প্রতিবার সকল জরিপ বলে বেশিরভাগ বিয়ে ভাঙে মহিলাদের মাধ্যমে এখন আপনারা ঠিক বলতেছেন অত্যাচার আপনারা পুরুষরা করবেন তো বেচারে ভাঙবে না কি করবে সেটা তো একটা কথা কিন্তু মহিলাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে তাদের আবেগ যেরকম বেশি জেদও বেশি আবেগ যেরকম বেশি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান একটা কথা বলতেন বলতেন যে শুনেন রাত 2টা বাজে বাচ্চা একটু চোঁ করে উঠছে বা একটু কেঁদে উঠছে হালকা করে যেই মা সারা জীবন ঘুম পাগল আছে না কিছু মানুষ ঘুম পাগল দুনিয়া কিয়ামত হয়ে গেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ তারপরে তার ঘুম ভাঙে না এরকম মানুষ আছে না কিছু এইরকম মানসিকতা এরকম গভীর ঘুমের মানুষ ঘুম পাগল মানুষ কিন্তু যখন সে মা হয় একজন মহিলা রাত 2টা বাজাও যদি বাচ্চা কোঁ করে ওঠে তার ঘুম ভেঙে যায় ঠিক না ভাই ঠিক আর আপনি শুধু কই মাছের মাথা চাপাতে থাকেন মানে বাচ্চারা ডিস্টার্ব করতেছে কেন ওটা ধরো আমার সকালে দোকানদারি আছে অফিস আছে ঠিক না ভাই ঠিক আবেগটা তার অনেক বেশি এজন্য আল্লাহ তাকে মা বানাইছেন নালে সে মানুষ করতে পারতো না সন্তান পুরুষদেরকে যদি বলতো যে তোমরা সব সন্তান মানুষ করো ছোটবেলা থেকে দুধ খাওয়ানো থেকে নিয়ে আছাড়াই সব মেরে ফেলতেন ঠিক না ভাই ঠিক আল্লাহ তাআলা তাদেরকে মায়া বেশি যেহেতু মায়া বেশি দিছে যার ভিতরে মায়া বেশি থাকে তার ভিতরে আবেগ বেশি থাকার কারণে জেদটাও একটু বেশি থাকে মাইন্ড ইট অতএব এগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে তা নাহলে সংসার টিকবে না এই জন্য মাথা মোটা মানুষের সংসার টিকে না যারা ঠান্ডা মাথার মানুষ অনেক কিছুই হবে নাথিং ইজ কোনো ব্যাপার না আবার ঠিক করে ফেলতে হবে তো এরকম পারস্পরিক বোঝাপড়া থাকতে হবে মহিলাদের মধ্যে অবাধ্যতা আছে পুরুষদের মধ্যে দেওয়া এটা ভালো কথা বলছেন যে নারী নির্যাতনের কথা বলা হয় পুরুষ নির্যাতন করা বহু পুরুষ নির্যাতন হয় কোন একজন সংসদ সদস্য জানি সংসদে দাঁড়ায় অনেক জোর গলায় বলছিল এটা তাই না যে পুরুষ নির্যাতন হয় দেশে কথা খারাপ না একেবারে মহিলা নির্যাতন যেরকম হয় পুরুষ নির্যাতনও পুরুষ বেচারা ভিতরে ভিতরে জ্বলে পড়ে মনে কারো বলতে আল্লাহ তাআলা সকল নির্যাতনের হাত থেকে আমাদের সবাইকে হেফাজত রাখো